গাইজ ওয়েলকাম বেক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাপস মাস্টার সো গাইজ তো আজকে কিন্তু আপনাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা কেউ মিস করবেন না দেখুন আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো যে আপনার হাতে থাকা যে সাধারণ অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে এই ফোনটির মাধ্যমে কিন্তু চাইলে আপনি এই কাজটি খুব সহজেই করতে পারবেন দেখুন আমাদের ফোন যখন আমরা চার্জ দিয়ে থাকি তখন অন্যরকম থাকে কিন্তু চাইলে আপনার ফোনটাকে কিন্তু আপনি আজকে ইউনিক করে নিতে পারবেন আপনার ফোনকে আপনি চার্জে বসিয়ে দিলে কিন্তু আপনার ফোনে কিন্তু নতুন একটি দেখ দেখাবে চাইলে কিন্তু আপনার ফোনে কিন্তু আপনি এই অ্যানিমেশনগুলো সেট করতে পারেন মাত্র একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সো গাইজ আপনি চাইলে আপনার ফোনকে কিন্তু আগে থেকে আপনি আরও ইউনিক করতে পারবেন যখনই আপনার ফোনটাকে আপনি চার্জে বসিয়ে দেবেন তখনই কিন্তু এই অ্যানিমেশানগুলো আপনার ফোনে দেখাবে সো গাইজ আপনি এই কাজটি কীভাবে করবেন সেটা কিন্তু আজকে এ পুরো ভিডিওটাতে দেখিয়ে দেবো তো কীভাবে করবেন বা কোথা থেকে কী অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন সেটাও কিন্তু দেখিয়ে দেবো সো গাইজ তো আপনাদের সাথে আমি সাথে আমি আপনার দেখছেন অ্যাপস মাস্টার তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখনও এ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল বেল আইকনে সিলেক্ট করে দেবেন তারপরে ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে এসে কমেন্টে নাইস ভিডিও বা গুড ভিডিও লিখে কমেন্ট করবেন ওকে তো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আর এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে আপনি এখন সার্চ বক্সে টাইপ করবেন আর এখানে লিখবেন যে এখানে চার্জিং অ্যানিমেশন আপ প্লে তো দেখুন আপনি যখন চার্জিং অ্যানিমেশন আপ প্লে লিখে সার্চ করবেন তখনই কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আর এই অ্যাপ্লিকেশনটা কিন্তু তৃতীয় মানে তৃতীয় নাম্বার থাকবে বা এখানে থাকবে বা আপনার ডাতে ওপরও থাকতে পারে আপনার ফোনে তো আপনি দেখবেন একটু ভালো করে লোগোটা এই অ্যাপ্লিকেশনটাই আপনাকে ইনস্টল করতে হবে আপনি যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করেন তাহলে হবে না তো আপনি এখান থেকে এটি ওপেন করবেন ওপেন করার পরে আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন কারণ এখানে আপনার এই অ্যাপ্লিকেশনটি লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু আপনার কাছে এই ধরনের ইন্টারফেস আসবে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন মানে কন্টিনিউ অপশানটাতে একটা ক্লিক করবেন কন্টিনিউ অপশানটাতে ক্লিক করার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে এখন এই কোনায় ক্রস আই ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশনে অ্যালাও পারমিশনটা অন করতে হবে তো তারপরে আপনি মেন ইন্টারফেসে চলে আসবেন আপনাকে এখান থেকে আপনাকে যে অ্যাপ্লিকে মানে যেই অ্যানিমেশনটা আপনার ফোনে আপনি সেট করতে চান ওই অ্যানিমেশনটা আপনি এখান থেকে মানে এখান থেকে আপনি নিয়ে নেবেন তো দেখুন আপনাদেরকে দেখানো স্বরূপ আমি এখান থেকে একটি অ্যানিমেশন নিয়ে নিচ্ছি এখান থেকে আমি এই যে যে অ্যানিমেশনটি এটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে নিয়ে নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন এখান থেকে এই যে নিচে দেখুন অনেক মানে এখানে অপশানগুলো রয়েছে আপনি এই অপশানগুলো একটার পরে একটা ক্লিক করে আপনাকে অন করতে হবে আপনাকে এখানে সার্জেন মানে যে আইকনগুলো থাকে মানে চার্জিং আইকন ওই আইকনগুলো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো এটা সিলেক্ট করার পরে আপনি যে কাজটি করবেন দেখুন এখানে আমি একটি সিলেক্ট করে নিচ্ছি তো একটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে কোনায় ডান অপশান একটা ক্লিক করবেন আর তারপরে আপনি তার নিচের অপশানটাতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে চার্জের পার্সেন্টের যে আইকন মানে সেখানে যে কালারটা থাকবে মানে লেখার যে কালারটা ওই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন দেখুন আমি এখান থেকে ইয়েলো কালারটি সিলেক্ট করলাম আর ডান করে দিলাম তো ডান করে দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন এখন আপনাকে আপনি চাইলে মিউজিকও সেট করতে পারেন তবে আমি করছি না আমি এখন কন্টিনিউ অপশানটাতে একটা ক্লিক করছি তো সেট অপশানটাতে একটা ক্লিক করার পরে আপনি চাইলে মানে প্রথমবার যখন এই অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করবেন তখন আপনাকে এই দুইটি অপশান কিন্তু অন করতে হবে অন করার জন্য কিন্তু প্রথম অপশানটি আপনার সেটিংসে নিয়ে আসবে সেটিংসে নিয়ে আসার পরে আপনি এখান থেকে মেনলি একটি অপশান আপনাকে অন করতে হবে মানে যে অ্যাপ্লিকেশনটা আপনি মাত্র আপনার ফোনে ইনস্টল করলেন ওই অ্যাপ্লিকেশনের মানে এখান থেকে অ্যালাও পারমিশনটা আপনি এতে অন করবেন আর অ্যালো পারমিশনটা অন করার পরে কিন্তু আপনি দেখবেন নিচে একটি অপশান এটাতে আপনাকে একটা ক্লিক করতে হবে আর এখানেও আপনাকে এটা অন করতে হবে তারপরে এখানে কিছুক্ষণ লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পরে কিন্তু এটা আপনার ফোনে সেট হয়ে যাবে চাইলে কিন্তু এইভাবে আপনি এখানে একাধিক যে অ্যানিমেশানগুলো রয়েছে তাহলে এইগুলো আপনার ফোনে আপনি একের পরে কিন্তু আপনি এখান থেকে এখান থেকে আপনি সেট করতে পারবেন আর সেট করার পরে কিন্তু চাইলে আপনি এটা যখন আপনার ফোন আপনি চার্জে বসিয়ে দেবেন তখন কিন্তু এই অ্যানিমেশান দেখে আপনার বাসার বা আপনার বন্ধুবান্ধব কিন্তু অবাক হয়ে যাবে তারা ভাবতেও পারবে না যে আপনি এই কাজটি কীভাবে করলেন দেখুন এখন আমি যে কাজটি করব এখন আমার এই ফোনটাকে আমি এখন চার্জে বসিয়ে দেবো দেখব যে এই অ্যানিমেশানটা আমার ফোনে সেট হয়েছে কি না দেখুন এখন আমি এখান থেকে এই যে আমি আমার ফোনটাকে এখান থেকে আমি চার্জে বসিয়ে দিচ্ছি তো এখানে আপনি চার্জে বসিয়ে দেবেন তো দেখুন আমি এখান থেকে চার্জে বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পরে দেখুন আমার ফোন থেকে কিন্তু ওই যে অ্যানিমেশান আমরা এইমাত্র সেট আপ করলাম এই অ্যানিমেশনটা কিন্তু দেখা যাচ্ছে তাহলে কিন্তু খুব সহজে আপনি এভাবে যে কোনো অ্যানিমেশন আপনি খুব সহজে কিন্তু আপনার ফোনে আপনি অ্যাক্ট করতে পারবেন